আলুর দম তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু একবার এই পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আলুর দম তৈরি করার জন্য আমি এখানে আলুটাকে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসাটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে নেব। দেখুন, আমি ভালোভাবে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আরো অনেক নিরামিষ রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এইভাবে আমি সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, আমি সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মাঝখান থেকে দুটুকরো করে নেব। আমি এরকম বড় বড় সাইজেরই আলুর দম করছি, এতে দেখতে ভালো হবে। আপনারা আপনাদের পছন্দের মতন সাইজের করতে পারেন। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে টুকরো করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেবো এবং তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আলুটাকে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে। আলুটা ভাজা হোক, চলুন ততক্ষণে আমরা গ্যাসে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিই। তাতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম। বাদামটাকে নেড়ে ছেড়ে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। বাদামটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে আমি এটার খোসা ছাড়িয়ে এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন, বাদামটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটার আমি খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। দেখুন, আমি বাদামটাকে গুঁড়ো করেও নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানে আমি এক চামচ জিরে নিয়ে নিচ্ছি এক চামচ ধনে, দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দুটো এলাচ, আর দিয়ে দিলাম কয়েকটা মরিচ। এবার এটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেব, নিয়ে এটারও একটা পাউডার বানিয়ে নেব। দেখুন, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে ঢেলে ঠান্ডা করে পাউডারও বানিয়ে নিয়েছি। দেখুন, এটারও খুব সুন্দর করে পাউডার বানানো হয়ে গিয়েছে। এদিকে দেখুন, আলুটাও খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি একটা পাত্রে জল ঝরানো টক দই নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি ওই বাদামের গুঁড়ো। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব।
এবার ওই আলু ভাজার কড়াতেই আমি আরেক কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এক চামচ হিং। হিং দিয়ে হিংটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো। আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি সবুজ ও লাল দুই ধরনের লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যে কোনো এক ধরনের দিলেও হবে। আপনারা যেরকম জাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো টক দই ও বাদামের মিক্সচারটা। দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়াতে থাকবো, যেহেতু টক দই আছে, না হলে ফেটে যেতে পারে। টক দই কোনো তরকারিতে দিলেই সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা হালকা করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই বাটিতেই কিছুটা পরিমাণে জল নিয়েছি, ওই বাটি ধোয়া জলটাই এতে ব্যবহার করলাম কিছুটা। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার গুঁড়োটা। আমি এক চামচ এতে এক মশলার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে নুনটাকেও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে হাফ বাটি মতন দুধ ব্যবহার করেছি। দই দিয়েছি বলে আপনারা ভাববেন না দুধ দিলে দুধ কেটে যাবে, একদমই কাটবে না। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। লুচি রুটি পরোটার সাথেও যেমন ভালো লাগে, তেমন ফ্রাইড রাইসের সাথেও এই আলুর দমটি খেতে অপূর্ব লাগবে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। যেহেতু আলু সিদ্ধ তাই বেশিক্ষণ ঢাকনা চাপা দিতে হবে না, 5-6 মিনিট ঢাকনা চাপা দিলেই হবে। 5-6 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দেবো। চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে এর ওপর দিয়ে দেব।
কসৌরি মেথি এতে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে এটাকে পরিবেশন করে দেব। লুচি, রুটি, ভাত, এমনকি ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এই আলুর দমটা খেতে অপূর্ব লাগবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে আলুর দমটি বানিয়ে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।